নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁই পাতার বড়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি আমার ছাদে টবে দুটো পুঁই গাছ লাগিয়েছিলাম, সেখান থেকেই কটা পুঁই পাতা আমি ছিঁড়ে নিয়ে নিচ্ছি। পুঁই পাতা আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেছে, চলুন এবার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। এখানে একটা বাটিতে আমি কিছুটা মুসুর ডাল ভিজিয়ে দিচ্ছি। মুসুর ডালটা 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখছি। ফিরে এলাম প্রায় 3 ঘন্টা পরে। মুসুর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে, এটা আমি শিলনোড়ায় বেটে নিলাম। দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি। পুঁই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো নুন। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া আমার হয়ে গেছে, এবারে আমি বড়া ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। এবারে এক এক করে আমি পুঁই পাতার বড়া ভেজে নিচ্ছি। কোনোদিন যদি পুঁই পাতার বড়া না খেয়ে থাকেন তাহলে বলবো একবার নিশ্চয়ই খেয়ে দেখবেন এই পুঁই পাতার বড়া। অসাধারণ স্বাদ এই পুঁই পাতার বড়ার। আমি এই পুঁই পাতার বড়াগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। দেখুন দুটো সাইডই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এক প্রস্থ বড়া আমার ভাজা হয়ে গেছে, আমি আপনাদের আরো কটা বড়া ভেজে দেখাচ্ছি। গরম গরম মুসুর ডাল, একটা পাতি লেবু বা গন্ধরাজ লেবু আর সঙ্গে পুঁই পাতার বড়া, আহা অসাধারণ খাবার। তৈরি হয়ে গেল পুঁই পাতার বড়া। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা জানাতে কমেন্ট বক্সে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।